Hi guys, so welcome to my channel. Ajker blog ta totally ekta different blog and ajker blog ta totally ekta food er upore. To tumra ajke shonge thako and dekhte thako ami ki blog tar upore ki ki ache. Ajke je blog tar upore holo ajke machine ekta dosar machine. তো ওই মেশিনের মধ্যে কিভাবে ডোসা বানায় অটোমেটিকলি মেশিন, এটার মধ্যে কোনো কিছু অ্যাড করতে লাগে না, তোমার পাল্টাতে কোনো কিছু করতে লাগে না, ডোসার মধ্যে কোনো কিছু না। এটা বহুত সুন্দর মেশিনটা, তোমরা দেখতে পারো মেশিনটা, আমি তোমরা দেখাইমো এখন ভিডিওতে। আমি এখন রেডি হয়ে গেছি, আমি যাইমো গ্যাস, এটা মেশিনটা দেখাইমো কীভাবে ডোসাটা বানাইতে লাগে। মানে ডিজিটাল ইন্ডিয়া, তো ডিজিটালি সব কিছু ডিজিটাল হইতেছে ডে বাই ডে। তো এটা এভাবে ডিজিটাল হয়েছে যে ডোসাটা তুমি শুধু কী করতে লাগবো, তোমার মাওটা ফিল করতে লাগবো, দেন তুমি অয়েলটা ফিল করতে লাগবো, ওয়াট জলটা ফিল করতে লাগবো। যখন ব্যাটারটা তোমার অটোমেটিকলি তাওয়ার মধ্যে পড়বো, তো অটোমেটিকলি সেম কোয়ান্টিটিতে থাকবো, সেম সব কিছু থাকবো, তুমি শুধু মশলাটা ডালতে লাগবো। যখন এটা কুক হয়ে যাব, কুক হওয়ার পরও এটা অটোমেটিকলি মেশিনে তোমারে উঠাইয়া দিব, তুমি খালি শুধু উঠাইয়া তুমি মানুষে দিতে বা নিজে খাইবার বা যে কোনো কিছু। মেশিনটা অনেক কস্টলি, এটা নর্মালি ঘরে ইউজ করার মেশিন না, এটা বড় বড় কোম্পানিতে বা বড় কোনো হোটেলে রেস্টুরেন্টে তারা ইউজ করতে পারবো। মেশিনটা অনেকই কস্টলি অ্যান্ড তোমরা ভিডিওটা দেখো, দেখার পরে এটা তোমরা একটা এক্সপিরিয়েন্স হবে যে তোমরা বুঝতে পারবা যে মেশিনটা কীরকম। বাট দেখি আমার অনেক ভালো লাগছে মেশিনটা, অনেক কোনো টেনশন নাই। বাট মেশিনটা হলো ইলেকট্রিক্যাল মেশিন অ্যান্ড মেশিনটা অনেকই ভালো, তোমরা দেখার পরে তোমরা বুঝতে পারবা যে মেশিনটা কীরকম। তো তোমরা সঙ্গে থাকো অ্যান্ড দেখো, যারা যারা সাবস্ক্রাইব করছো না তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড সঙ্গে থেকে তোমরা দেখো। আর নেক্সট আমি আরও ডিজিটাল ইন্ডিয়ার আরও অনেক অনেক জিনিস আইতে আসে, তো আমি অনেক অনেক জিনিস আমি তোমরা দেখাইবার লাগে চেষ্টা করবো। তোমরা সঙ্গে থাকো সবাই, ওকে লেটস গো, যাওয়া যাক। তো বন্ধুরা আমি আই গেছি, এখন গাড়িটা পার্ক করি, পার্ক করে যাই এখন গ্যাসে দেখাই, তোমরা তোমরা দেখো স্টেপ। বাট অফিসের ভিতরে ভিডিও করা অ্যালাউড না, তার কারণে আমি এখানে ভিডিও স্টপ করে দেবো। লিফটের কাছে গেছে, আমি আবার ভিডিও স্টার্ট করলাম। তো এটা লিফট, বাট লিফট তো উপরে যাইতে আসে, তো আমার একটু অপেক্ষা করতে লাগবো, নিশ্চয়ই 2 মিনিট, 2 মিনিট না, এক দুই মিনিট অপেক্ষা করতে লাগবো। ওকে লিফট আইতে আসে, আমার নোয়ার লাগিয়া আয় 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 ভাই আয় 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 আমার লইয়া যা, আমি উপরে যাই গেছে দেখি কি। তো গাইজ আমি পৌঁছাই গেছি, এটা দেখো এটা হলো ডোসা মেশিন, তোমরা দেখতে আসো ভিডিও স্টার্টিংয়ে দেখছো তোমরা ডোসাটার যে ব্যাটারটা থাকে, ব্যাটারি কীভাবে স্প্রেড করে। তো এখানে দেখো এটা স্প্রেড হয়ে গেছে, যে মশলাটা, মশলা কিন্তু মেশিনে দিতে না, মশলা কিন্তু আমরা হাত দিয়ে দিতে লাগবো, তো এটা একটা পরিশ্রম হইব। দেখো মশলা দেওয়ার পর তারপরে কুক যখন হয়ে গেছে, তারপরে মশলা আরামসে উঠাইয়া দিলাইছে ডোসাটা, এখন তুমি আরামসে উঠাইয়া প্লেটে দেও, সার্ভ করো, নাইলে নিজে খাও, নিলে করো খাওয়াও। ওইটাই হলো ভিডিও, আজকের ভিডিওটা এখানেই তোমরা দেখতে পারবে। তো ভিডিও দেখে কীরকম লাগছে জানাইও। তো বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটা, ভিডিও দেখে সেটা আমার লাইক কমেন্ট শেয়ার করবা, আর কীরকম লাগছে আমার কমেন্টে জানাইবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, ফেসবুকে ফলো করবা। নেক্সট ভিডিওর লাগিয়া, নেক্সট ভিডিওটা অনেক তাড়াতাড়ি আরেকটা ভিডিও আই গেছে। থ্যাংক ইউ সো মাচ দেখার লাগে ভিডিওটা, থ্যাংকস এ লট।